সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলার সংবাদ বিশ্লেষণী অনুষ্ঠান বেখবরে। আমি মোস্তফা ফিরোজ। হঠাৎ করেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলে উঠলেন, এরা কারা? শুনুন এই বক্তব্যটি। আওয়ামী লীগ করে কোটি কোটি টাকা পাচার করে, এরা কারা? এরা কারা? এদেরকে চিহ্নিত করতে হবে। যারা চিহ্নিত সন্ত্রাসী, চিহ্নিত চাঁদাবাজ, তাদেরকে কোনো পর্যায়ের নেতৃত্বে রাখা যাবে না। আসলে এরা কারা, এই কথা তো আমাদের যে এরা কারা, এবং এটা যদি সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, দলের একজন সাধারণ সম্পাদক, তিনি যদি এই প্রশ্ন করেন এরা কারা, তাহলে জনগণ কোথায় আছে, জনগণ কীভাবে চিনবে? এরা যারা, তাদেরকে কি আসলেই সরকার কেউ জানেন না? এবং তিনি যেই সম্মেলন উপলক্ষে এই বক্তব্য দিচ্ছেন, সেই সম্মেলনে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হয়েছেন শামীম এবং ইশতিয়াক। নতুন সম্মেলনে নতুন নেতৃত্ব, সেখানেই কিন্তু এই যে এরা কারা, তাদের কেউ কেউ কিন্তু নেই। তো এই যে যারা নেই, তারাই তো, তাদের কথাই তো এতদিন আলোচিত হচ্ছে। কোথায় সেই খন্দকার মোশাররফ হোসেন, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, দাপুটে মন্ত্রী ছিলেন, কোথায় বরকত রুবেল যাদেরকে ধরা হয়েছিল, কোথায় সে মহতাশেম, ওই খন্দকার মোশাররফের ভাই? তো তাদেরকে ধরা হয়েছে অনেক পরে, যখন আওয়ামী লীগ মোটামুটি 8-10 বছর পার হয়ে গেছে তখন। তো এতদিন কোনো অনুসন্ধান হয়নি যে এরা কারা। এই যে এখন প্রশ্ন করা হচ্ছে হঠাৎ করে, এরা কারা, এটা তো সাংঘাতিক রকমভাবে একটা আশ্চর্যজনক ব্যাপার। গভর্নমেন্টের এত এজেন্সি, এত তাদের নাড়ি নক্ষত্র সমস্ত জায়গায় মানে বিস্তৃত, তারা জানেন না, তারাই যদি বলেন এরা কারা, তাহলে আমরা কি বলবো? আমাদের তো আর কোনো কিছু বলারই অপেক্ষা রাখে না। তো এই যে হঠাৎ করে এখন অবাক হয়ে যাওয়া, এবং দেখলাম যে অর্থমন্ত্রী বলছেন যে হুন্ডি মাধ্যমে যে পাচার করা টাকা বিদেশ থেকে আনা হবে, ফেরত আনা হবে বলে তিনি আশা করছেন। কিন্তু এই অর্থমন্ত্রী তো পার্লামেন্টে বলছে যে কারা বিদেশে টাকা পাচার করে সেটা তিনি জানেন না। তিনি বরং এমপিদেরকে বলছেন যে আপনাদের কাছে তালিকা থাকলে আমাদেরকে দেন। বিভিন্ন কারণে টাকা যদি চলে যেতে থাকে হুন্ডির মাধ্যমে, এটা ওটার মাধ্যমে, এগুলো আবার আমরা ফেরত চাচ্ছি। বিদেশে টাকা রাখলে 2% আরও দেওয়া লাগে সার্ভিসিং চার্জ টু দ্য ব্যাঙ্কগুলোকে। আমরা এমনভাবে আমরা সুবিধা দেবো যে ইনশাল্লাহ সবাই ফিরে আসবে বাংলাদেশে। তো কী অদ্ভুত ব্যাপার না, এখন তিনি বলছেন যে হুন্ডিতে পাচার করা টাকা বিদেশ থেকে ফেরত আনা হবে। কীভাবে আনা হবে, কেমনে আনা হবে, কোন পদ্ধতিতে আনা হবে, আনা হয়েছে কখনো? হ্যাঁ, বিরোধী দলের কারো কারোর ক্ষেত্রে আনা হয়েছে, তো সেটা তো আমরা আর দেখি না, অন্য কারোর ক্ষেত্রে দেখি না। তো এখন হঠাৎ করে এই যে কথা বলা হচ্ছে, তো এই কথা বলার মধ্য দিয়ে তো সাধারণ মানুষ তো একটু হতভম্ব খেয়ে যাচ্ছে। তো আমরা তো জানি যে এরা কারা, এর তালিকা বোধহয় সম্ভবত সরকারের কাছে আছে, সময় মতন তারা ধরবে। হ্যাঁ, অনেককে ধরা হয়েছে, কিন্তু ওই যে এনু রূপম, সেই ক্যাসিনো কেলেঙ্কারির পর একে একে যখন নাকি অভিযান শুরু হলো, তখন সবাই তো মনে করলো যে দুর্নীতির বিরুদ্ধে একটা জিরো টলারেন্স শুরু হয়ে গেল। তো ওই এনু রূপমের বাসা থেকে যখন নাকি টাকা বের হলো, তখন দেখা গেলো যে ব্যাংকে যে পরিমাণ, এক একটা শাখা ব্যাংকে যে পরিমাণ টাকা মজুদ থাকে, দেখা গেল যে তার থেকেও বেশি। তো এত দেরিতে কেন? তো এত দেরিতে যখন নাকি আটক করা হবে বা ধরা হবে, তখন তো অনেক সর্বনাশ হয়ে যাবে। আরেকজন ওই যে এরা কারার তালিকায় যে ইসমাইল হোসেন সম্রাট, তিনি 2.5 বছর পর জামিন নিয়ে বের হলেন, তখন তার মাথার উপরে 222 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, সেই মামলাটা ঝুলছে। তিনি জামিন পেয়েছেন এবং সম্ভবত তিনি চিকিৎসার জন্য ব্যাংককে গেছেন বলে পত্রিকায় জানা যাচ্ছে। যাই হোক, এখন এত বিলম্বে যদি সরকারের কোনো দায়িত্বশীল মন্ত্রী যদি বলেন এরা কারা, তখন তো আমরা বিপদে পড়ি। এখন নিশ্চয়ই এই যে এরা কারার তালিকায় আরও অনেকে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। খেয়াল করে দেখুন যে
যে পরিমাণ টাকা পয়সা বিগত সময়ে লুটপাট হয়েছে এবং অনেকের নাম এসছে, তারা কিন্তু মানে চলে যাবার পর তখন অনুসন্ধান হয়েছে। ওই যে পিকে হালদার, পিকে হালদার তাকে ধরতে ধরতেই কিন্তু আমরা দেখলাম যে 3-4 হাজার কোটি টাকা পার হয়ে গেছে। আজকে দেখছি যে একটি গণমাধ্যমে রিপোর্ট যে এই পিকে হালদারের একটা অনেক টাকার সন্ধান পাওয়া গেছে ভারতে, যে ভারতের পশ্চিমবঙ্গের একটি জেলায় বিপুল পরিমাণ সম্পত্তি কেনা হয়েছে এই যে পিকে হালদার এবং তার সহযোগীরা। তো সেই খবরগুলো কিন্তু দেশের বাইরে থেকে বের হচ্ছে, কিন্তু আমাদের যারা তারা কিন্তু জানেন না। তারপরে পাপুল, আমাদের মাননীয় এমপি ছিলেন তিনি, তো সেই পাপুলের কী হলো, প্রচুর টাকা পয়সা সমস্ত কিছু সব কিছু দেশে ছিল, তিনি সেই টাকার বদলতে এমপিও হয়েছেন। পরে যখন কুয়েতে গেলেন তিনি, তখন তাকে সেখানে আটক করে তাকে বিচার করে তাকে কারাদণ্ড দেওয়া হলো। কিন্তু যদি শুরুতেই এই বিষয়গুলো নজরদারিতে আনা হতো এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতো, তাহলে কিন্তু এই যে লুটপাট দুর্নীতি সেগুলো কিন্তু থামানো যেত। তারপরে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ, যেটি আগেই বলেছি যে এটা তো প্রকাশ্যেই, আগে ফরিদপুর শহরে ঢুকলেই মনে হতো যেন এটা তার একটা সাম্রাজ্য। তো এই খোঁজখবরগুলো কি সরকারের সংশ্লিষ্ট মহলে ছিল না? এরকম একে একে যদি অনেক ঘটনা যদি সামনে আনা হয়, তাহলে দেখা যাবে যে অনেকের বিরুদ্ধে মানে কোনো ব্যবস্থা না নিয়ে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে শেষ করা হয়েছে। তো এইভাবে যদি দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলে এবং তারপরে যদি বলা হয় যে এই হাইব্রিড নেতাদেরকে দলে রাখা হবে না, দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দেওয়া হবে না, এবং শেষে যদি প্রশ্ন তোলা হয় এরা কারা, এর জবাব তো আসলে জনগণ দিতে পারবে না। দর্শক, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।